তীর্থনগরী হাজু এতিয়া অস্তিত্বর সংকটত। ক্রেজিং রিজার্ভর পিছত মিয়ার দখলত কালী মন্দির, সোরাপুরীর ঐতিহ্যমণ্ডিত কালী মন্দিরের 25 বিঘা ভূমি দখল করে তাণ্ডব চলাইছে মিয়ায়। আমি তেখেতসকলকো মিয়াবিলাককো আমি বলে নরু আমাক ভাবুকি দিয়ে, গতিকে এই ভাবুকির পরাই আমাক যাতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত সারে আমাক রক্ষা করে তার বাবে তেখেতর ওসরত আমি বিনম্রতারে রাইজে অনুরোধ করেছো। 1988 চনতেই স্থাপন করা এটা কালী মন্দিরও এতিয়া মিয়ার লক্ষ্য। এদেও দুদেও লতানিয়ার সেও গোজেই গজালি হয়ে হাজুর সরাবরীত ভাবুকির সৃষ্টি করেছে বাংলাদেশী মিয়াই। সরাবরীর 647, 649 আর 650 নম্বর ডাগর 25 বিঘা ভূমি এইটু কালী মন্দিরের বাবে আবন্তন দিয়া হয়েছিল, কিন্তু সেই সরকারিভাবে আবন্টিত ভূমিত এতিয়া মিয়ার দপদপনি চলিছে, যার বাবে ভয় শঙ্কাত ভুগিছে এই সকল খিলঞ্জিয়া। মন্দিরের মাটিত মিয়ার চকু পড়িছে, হাজুত বিভিন্ন মঠ মন্দির থাকা যা সরকারি মাটি তাত মিয়া আহি পেলায় তাত মাটিবিল অবৈধভাবে দখল করেছে। 25 বিঘা মিয়াই বেদখল করে আছে, গতিকে অতি সোনকালে যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই মাটিখিনি আমাক মিয়ারপরা উদ্ধার করে দিয়ে, আমি মিয়ারপরা পালে আমার মন্দিরের উন্নতির লগতে আমার রাইজের উন্নতি হব। আমার সরাবরী অঞ্চলত প্রায়ভাগ মাটি মিয়াই বহুত টাকা দিয়ে কিনে, দুখিয়া মানুষেরপরা কিনি লয়, গতিকে সরাবরী অঞ্চলের মাটিখিনি যাতে বাকি থাকা মাটিখিনি যাতে কোনো মিয়াই কিনিব নয়। ঐতিহ্যমণ্ডিত সরাবরী কালী মন্দিরত সেবা লই ভক্তপ্রাণ রাইজে মিয়ারপরা পরিত্রাণ বিচারিছে, কারণ যত অস্তিত্ব থাকিব লাগিছিল খিলঞ্জিয়ার আছে কিন্তু মিয়ার। সেয়ে অতি শীঘ্রই সরাবরীর এই সরকারি ভূমিত উচ্ছেদ চলাই উক্ত ভূমি কালী মন্দিরের বাবে উৎসর্গা করবলৈ রাইজে করজোরে কাতর আহ্বান করিলে মুখ্যমন্ত্রী। মই এই মন্দিরের স্থানের পর কইছো যে মিয়ার দপদপনি, মিয়ার দখল যিমান মাটি ঘর দুয়ার বনাই আছে, অতি শীঘ্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলে কইছো, আমি হাত জোর করে কইছো মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যেনেকে নহক আমার মন্দিরের 25 বিঘা মাটি আপনি উচ্ছেদ করে দিয়ে যেন, এই আমার মন্দির তরফের কাতর অনুরোধ, আপনার কাতর অনুরোধ করছো, সকলকে নমস্কার করছো। সরকারি মাটি দখল করে তীর্থনগরীর চতুর্দিকে মিয়াই গাঁও সাজিছে, বিঘায় বিঘায় মাটিত ফিসারি খান্দি মিয়াই চলাই গৈছে কোটিটকীয়া ব্যবসায়, কিন্তু অবৈধ দখলের বিরুদ্ধে মাত মাতিলেই খিলঞ্জিয়াক মিয়াই দিয়ে মৃত্যুর ভাবুকি। রাজহ চক্র বিষয়ার কার্যালয়ের পরাও সঁহারি নাপায় অবশেষত মুখ্যমন্ত্রীর সহায় বিচারিলে হাজুর সরাবরীর ভুক্তভোগী অসমীয়াই। এতিয়া আমার সরাবরীর কালী মন্দিরের অধীনত থাকা 25 বিঘা সরকারি মাটিত বাংলাদেশী মিয়ার সন্দেহযুক্ত নাগরিকের তাত বসতি স্থাপন করেছে। এই ক্ষেত্রে আমি বারে বারে সরকারক অবগত করে আইছি যদিও আর সংশ্লিষ্ট বিষয়াক অবগত করে আছে যদিও তেখেতসকলে এতিয়ালৈকে কোনো ধরনের তাত ব্যবস্থা গ্রহণ করা নাই। এই মন্দিরের নামত মাটিখানি আমি আজি 15-20 বছরে আমি যুঁজি আছো, যুঁজি থাকার পিছতো সন্দেহযুক্ত বাংলাদেশে আগ্রাসন হয়ে গোটেই ঘরবিল বনাইছে। কালী মন্দিরক সরকারে এলাটমেন্ট দিয়া মাটি 25 বিঘা মিয়ার দখলত আছে, দখল উচ্ছেদ করবলৈ সরকারক অনুরোধ করেছো। তীর্থনগরীর সরাবরীর ঐতিহ্যমণ্ডিত কালী মন্দিরের এই ভূমি দখলমুক্ত হবনে? মিয়ার ভয় ভাবুকিত শঙ্কিত হয়ে পড়া খিলঞ্জিয়ায় সুরক্ষা পাবনে? কেতিয়ালৈ দখলমুক্ত হব কালী মন্দিরের ভূমি? অপেক্ষা সময়লৈ। ক্যামেরা পার্সন অমলর সৈতে সরাবরীর পৰা দীপক দাস, নিউজ লাইভ।